বাংলাদেশ রেলওয়েতে সরকারি চাকরি করার জন্য যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের জন্য আজকে বড় মাপের একটি সুখবর, কেননা আপনাদের পরীক্ষা সংক্রান্ত, আপনাদের চাকরির পরীক্ষা সংক্রান্ত ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে এই বিজ্ঞপ্তিটা নিয়েই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ রেলওয়েতে সরকারি চাকরি করার জন্য ইতিমধ্যে আবেদন করেছেন, আপনাদের পরীক্ষা সংক্রান্ত, আপনাদের চাকরির পরীক্ষা সংক্রান্ত একটি ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে এই বিজ্ঞপ্তিটা নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব, অবশ্যই পুরো ভিডিও ক্লিপটি যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আসন বিন্যাস কিভাবে করা হয়েছে, কোন তারিখে কোন পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তো দর্শক শ্রোতা, বেশি কথা বাড়াবো না, আমরা মূল বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন এইরকম বিজ্ঞপ্তিগুলো নিয়ে ভিডিও আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো বন্ধুরা চলুন আজকের এই বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় মার্কেটিং ও কর্পোরেট প্ল্যানিং বিভাগ বাংলাদেশ রেলওয়ে রেলভবন ঢাকা। তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সদ্য, এই যে দেখতে পাচ্ছেন 8 জুন 2022 তারিখে এই বিজ্ঞপ্তিটি তার প্রকাশ করেছে। তো এখানে বলতেছে যে বাংলাদেশ রেলওয়ের শূন্য পদ পূরণের জন্য গার্ড গ্রেড 2 এবং সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2 পদে বাছাই পরীক্ষা MCQ টাইপিং গ্রহণ সংক্রান্ত, এখানে বলতেছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ রেলওয়ে শূন্যপদ পূরণের জন্য গার্ড গ্রেড 2 এবং সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2 পদে বাছাই পরীক্ষা MCQ টাইপিংয়ের সময়সূচি, আসন ব্যবস্থা ও নির্দেশনাবলী নিম্নে উল্লেখ করা হলো। তো এখানে দেখুন পদের নাম গার্ড 2, পদের নাম গার্ড গ্রেড 2, এখানে পরীক্ষার তারিখ দেখুন 17/6/2022 খ্রিস্টাব্দ, আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 17/6/2022 তারিখ, সময় সকাল 10 ঘটিকা হইতে 11 ঘটিকা পর্যন্ত। গ্রেড 2 গার্ড গ্রেড 2 পদের আসন বিন্যাস দেখুন, আপনাদের আসন বিন্যাস এই যে দেখুন, এক নাম্বার আসন বিন্যাসে বলতেছে পরীক্ষার কেন্দ্রের নাম কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ 28/3 কদমতলা বাসাবো ঢাকা 1214, এই ঠিকানায় আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে, এই যে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার 1,25,000 পর্যন্ত এই কেন্দ্রে আপনাদের অনুষ্ঠিত হবে, 2,500 জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই কেন্দ্রে। তারপরে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় ঢাকা টেস্ট কলেজ, ঢাকা টেস্ট কলেজ এখানে প্লট নাম্বার হলো 1/3 ব্লক ই নূরজাহান রোড মোহাম্মদপুর ঢাকা, মোহাম্মদপুর ঢাকায় অনুষ্ঠিত হবে 1,25,000 থেকে 1,15,835 পর্যন্ত, মোট 1,335 জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই কেন্দ্রে। তো আপনাদের রোল নাম্বারগুলোর সঙ্গে আপনারা একটু মিলিয়ে নেবেন যারা আপনারা ইতিমধ্যে অ্যাপ্লাই করেছেন। তো 3 নম্বর কেন্দ্রের নাম দেখুন বিসিআইসি কলেজ মিরপুর 1 ঢাকা 1216, এই ঠিকানায় আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারগুলো আপনারা একটু মিলিয়ে দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন 1,503,836 রেজিস্ট্রেশন নাম্বার থেকে 1,06,835 রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পর্যন্ত 3,000 জনের পরীক্ষা হবে এই কেন্দ্রে। তারপরে দেখতে পাচ্ছেন যে 4 নম্বর কেন্দ্রের নাম ঢাকা কমার্স কলেজ, এই যে দেখতে পাচ্ছেন ঢাকা কমার্স কলেজ রোড মিরপুর ঢাকা 1216, তো এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারগুলো শুরু হচ্ছে 1,06,836 থেকে 1,12,535 পর্যন্ত, মোট 5,700 জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই কেন্দ্রে। তারপর দেখতে পাচ্ছেন যে লালমাটিয়া উচ্চ বিদ্যালয়
বালিকা বিদ্যালয় লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় আর 9/5 ব্লক ডি লালমাটিয়া মোহাম্মদপুর ঢাকা 1207 এই কেন্দ্রে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা দেখুন 15,12,536 থেকে 15,15,035 পর্যন্ত মোট 2500 জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই কেন্দ্রে। তো এভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে 13 নম্বর সিরিয়াল পর্যন্ত আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই যে দেখতে পাচ্ছেন 13 নম্বর সিরিয়ালে মোহাম্মদপুর মহিলা কলেজ নূরজাহান রোড মোহাম্মদপুর ঢাকায় অনুষ্ঠিত হবে 1945 জনের। তো আমাদের হাতে আরও কিছু বিজ্ঞপ্তি রয়েছে, সেই বিজ্ঞপ্তিগুলো অবশ্যই আপনারা দেখবেন এবং আপনারা ভালোভাবে দেখবেন যে কোন কোন নির্দেশনাবলীগুলো আপনাদের জন্য জারি করা হয়েছে, সেই নির্দেশনাবলীগুলো অবশ্যই আপনাকে ভালোভাবে মানতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাতে আরও একটি পেজ চলে এসেছে, এখানে পদের নাম দিয়েছে সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড টু। এখানে পরীক্ষার তারিখ হবে 17/6/2022 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে পরীক্ষা অনুষ্ঠিত হবে, 11 ঘটিকা পর্যন্ত চলবে, 10টা থেকে 11টা পর্যন্ত। এখানে সহকারী লোকোমোটিভ মাস্টার, যারা সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড টুতে আবেদন করেছেন তাদের জন্য আজকের এই বিজ্ঞপ্তিটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। এখানে পরীক্ষার কেন্দ্রের নামগুলো দেখুন আপনাদের জন্য, পরীক্ষার কেন্দ্রের নাম 1 নম্বর আরামবাগ হাই স্কুল ও কলেজ আরামবাগ মতিঝিল ঢাকা 1000, এই ঠিকানায় এই কেন্দ্রে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 14,01,000 থেকে 14,15,000 পর্যন্ত মোট 1500 জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই কেন্দ্রে। তারপর 2 নম্বরে দেখতে পাচ্ছেন সবুজবাগ সরকারি কলেজ সবুজবাগ ঢাকা, এতে দেখতে পাচ্ছেন এখানে 14,15,001 থেকে 14,03,300 পর্যন্ত মোট 1800 জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই কেন্দ্রে। 3 নম্বরে দেখতে পাচ্ছেন সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় 77 সিদ্ধেশ্বরী রমনা ঢাকা 1217, এই কেন্দ্রে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার আপনারা দেখুন, এই যে 14,03,301 থেকে 14,04,800 পর্যন্ত মোট 1500 জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই কেন্দ্রে। আপনার রেজিস্ট্রেশন নাম্বারগুলো ভালোভাবে একটু মিলিয়ে দেখবেন। 5 নম্বরটায় আসুন, 5 নম্বরের কেন্দ্রের নাম বলতেছে ইস্পাহানি বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয় 3 রাশেদ খান মেনন সড়ক নিউজ কার্টুন রোড মগবাজার ঢাকা। এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেখুন 14,08,101 থেকে 14,10,300, মোট 2200 জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই কেন্দ্রে। তো এভাবে আপনারা আপনাদের কেন্দ্রের নামগুলো ভালোভাবে দেখবেন এবং আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারের সাথে মিলিয়ে দেখবেন এবং কোন কোন কেন্দ্রে কতজন করে পরীক্ষা দিতে পারবে সে বিষয়গুলো আপনারা একটু দেখে রাখবেন। তো এখানে জরুরি নির্দেশনাবলী দেওয়া হয়েছে, এখানে জরুরি নির্দেশনাবলীগুলোর মধ্যে বলতেছে পরীক্ষার্থীগণ পরীক্ষা শুরুর ন্যূনতম 30 মিনিট পূর্বে নির্ধারিত পরীক্ষার হলে বা কক্ষে প্রবেশ করে নিজ নিজ আসন গ্রহণ করবেন। পরীক্ষা শুরু হওয়ার পর অর্থাৎ সকাল 10 ঘটিকার পর কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী হল ত্যাগ করতে পারবেন না। এই নির্দেশনাবলীগুলো অবশ্যই আপনাকে ভালোভাবে মানতে হবে। তো এখানে বলতেছে প্রার্থীদের উত্তরপত্র দেওয়া হবে পরীক্ষার্থীগণ উত্তরপত্রের নিজ নাম, পিতার নাম, জেলার নাম, রেজিস্ট্রেশন নাম্বার এবং পদের নাম কালো কালির বলপেন্ট কলম দিয়ে লিখবেন এবং রেজিস্ট্রেশন নম্বরের সংশ্লিষ্ট বৃত্তগুলো ভরাট করে নির্ধারিত স্থানে স্বাক্ষর করে পরিদর্শকগণের নির্দেশন মতে হাজিরা তালিকায় স্বাক্ষর করবেন। এই বিষয়গুলো অবশ্যই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এই বিষয়গুলো আপনারা ফলো করবেন। তো আরও একটি পেজ আছে, সেই পেজটিতে আপনাদের একটু নিয়ে যাই সেখানে কোন কোন নির্দেশনাবলীগুলো রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সর্বশেষ পেজে আমরা চলে এসেছি, এখানেও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া আছে। এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অবশ্যই আপনাকে ভালোভাবে পড়তে হবে এবং আপনারা পরীক্ষার কেন্দ্রে কোন কোন বিষয়বস্তুগুলো নিতে পারবেন, কোন কোন জিনিসপত্রগুলো নিতে পারবেন না, এই বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে দেখবেন, তা নাহলে অনেক সমস্যার মধ্যে বা পড়তে হতে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন। তো এখানে প্রবেশপত্র টেলিটকের ওয়েবসাইট, এই যে দেখুন প্রবেশপত্র কীভাবে আপনারা ডাউনলোড করবেন, এই যে দেখুন প্রবেশপত্র টেলিটকের ওয়েবসাইট br.teletok.com.bd হইতে ডাউনলোড করতে হবে। টেলিটকের ওয়েবসাইট এই যে দেখুন থেকে
8ই জুন 2022 বিকেল 4 ঘটিকা হইতে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। 8ই জুন 2022 বিকেল 4 ঘটিকা হইতে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থী পরীক্ষার অংশগ্রহণ করতে দেওয়া হবে না। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য এখানে বলতেছে যে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশপত্র আনতে হবে। মৌখিক পরীক্ষার সময়ও কিন্তু আপনাদের এই পরীক্ষার প্রবেশপত্র আনতে হবে। এই বিষয়গুলো অবশ্যই আপনারা ভালোভাবে দেখবেন। তো বন্ধুরা, মোটামুটি এটাই ছিল আজকে জানানোর মতো একটি ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা করবেন। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।